রাজশাহীতে র‍্যাবের জালে আটকা পড়েছে ব্ল্যাকমেইল চক্রের চার সদস্য। নারী পুরুষকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ ও জমি জমা লিখে নিতেন স্বামী স্ত্রীর এই চক্রটি। র‍্যাব বলছে দীর্ঘদিন থেকে নগরীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে এমন কাজ করে আসছিল চক্রটি। কাজী শাহেদের প্রতিবেদন। স্বামী কোনো নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ করতেন, তার ভিডিও গোপনে ধারণ করতেন স্ত্রী, আবার স্ত্রী কোনো পুরুষকে ফাঁদে ফেলে তার সঙ্গে মিলিত হতেন, সেটি ধারণ করতেন স্বামী। এমনই প্রতারণার ফাঁদ পেতেছিলেন স্বামী স্ত্রী। হেলেনা বেগম, তিনি গোপনভাবে তার আরও দুজন সহযোগীর মাধ্যমে তাদের ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ধারণের শেষ পর্যায়ে এই ভিকটিমের কাছ থেকে তারা একটি 100 টাকার তিনটে স্টাম্পে তারা স্বাক্ষর নেয় এই বলে যে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে অথবা 5 লক্ষ টাকার মূল্যমানের কোনো জমি লিখে দিতে হবে। অবশেষে এক নারীকে ব্ল্যাকমেইল করে টাকার পরিবর্তে জমি লিখে নিতে গিয়ে র‍্যাবের জালে আটকা পড়েছেন স্বামী স্ত্রী। র‍্যাব জানায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে 5 লাখ টাকার দাবিতে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এরপরই সন্ধান মেলে এই প্রতারক চক্রটির। আলমগীর হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মহিলা যারা দের বিধবা বা স্বামী পরিত্যক্তা অর্থ বিত্তবান তাদেরকে সে টার্গেট করে। অন্যদিকে তার যে স্ত্রী হেলেনা খাতুন, সে এভাবে বিভিন্ন বয়সী ছেলেদের সাথেও সে বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করে। র‍্যাব বলছে চারজনের এই চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছে টাকা, লিখে নিয়েছে জমি, বিপুল সংখ্যক জমির দলিল, স্ট্যাম্প, এরপরে মোবাইল ফোন, সিম কার্ড, এগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা স্বীকার করেন যে তারা পূর্বেও থেকে এই কাজ করছেন এবং এটা তাদের একটি একটা মানে ব্যবসার একটি অংশ, এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করে থাকে। বৃহস্পতিবার পদ্মা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এমন চক্র থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ র‍্যাবের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।